Silchar DSA at a inter-bora men's prize money hockey championship এর আয়োজন করেছে সেই ব্যাপারে বিস্তারিত আপনাদের কাছে তথ্য তুলে ধরার জন্য আমরা এখানে উপস্থিত আছি আমাদের জেনারেল সেক্রেটারি শ্রী বিজেন্দ্র প্রসাদ সিং আমাদের ট্রেজারার শ্রী অনিমেষ সেনগুপ্ত আর এই যে ইন্ট্রাউক মেন্স প্রাইজ মানি হকি চ্যাম্পিয়নশিপের মূল স্পন্সরের পক্ষ থেকে মিস্টার সিদ্ধার্থ দেবরায় উপস্থিত আছেন আমি এবার প্রথমে বিজেন্দ্র প্রসাদ সিংকে বলবো এই ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য ধন্যবাদ বাবুদা শিলচর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই বছর দ্বিতীয়বারের মতো আমরা এসবি দেবরায় মেমোরিয়াল ইন্ট্রা বোরাক ম্যানস প্রাইজ মানি হকি চ্যাম্পিয়নশিপ করতে যাচ্ছি শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রথমেই আমি এসবি দেবরায় পরিবারের যিনি সন্তান সিদ্ধার্থ দেবরায় মহাশয় আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন আমি শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ দিতে চাই যে দ্বিতীয়বারের মতো উনি এই স্পন্সরশিপ শিলচর জেলা ক্রীড়া সংস্থাতে উনি করছেন এবং এই টুর্নামেন্ট আগামী 17ই ফেব্রুয়ারি একদিনের টুর্নামেন্ট আমরা সকাল 10:30টায় আমাদের প্রথম ম্যাচ রেখেছি এবং আমাদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বিকাল 3টায় টোটাল 4টি দল নিয়ে এই টুর্নামেন্ট আমরা করতে যাচ্ছি সেই দলগুলোর আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি শিলচর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন শিলচর ডিএসএ দল থাকবে সঙ্গে হাইলাকান্দি ডিএসএ করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশন করিমগঞ্জ ডিএসএ না করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশন কারণটা হলো করিমগঞ্জ ডিএসএ এর সঙ্গে গত বছরও আমরা যোগাযোগ করেছিলাম এই বছরও করেছি যেহেতু ওনারা হকিটা নিয়ে ডিল করেন না কিন্তু ওনারা পারমিশন দিয়েছেন যে হকি করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশন যদি এই টুর্নামেন্টে খেলে এতে করিমগঞ্জ ডিএসএর কোনো আপত্তি নেই খেললে ভালো এবং লক্ষ্মীপুর ডিএসএ এই চার দলকে নিয়ে আমরা 17 তারিখ এই টুর্নামেন্ট করতে যাচ্ছি আপনাদের হাতে অলরেডি ফিকচার আমরা দিয়ে দিয়েছি ফিকচারে দেখবেন যে প্রথম ম্যাচ শিলচর ডিএসএ ভার্সেস লক্ষ্মীপুর ডিএসএ সকাল 10:30টায় আমরা রেখেছি যেহেতু হাইলাকান্দি এবং করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশন দুটো দল একটু বাইরের থেকে আসবে পরের ম্যাচটা ওদের আছে হাইলাকান্দি ডিএসএ ভার্সেস করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশন 11:30টায় এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর 3টার থেকে সেটা একটু এদিক সেদিক হতে পারে কিন্তু দুপুর 3টায় আমরা টাইম রেখেছি এই টুর্নামেন্টের যে দল চ্যাম্পিয়ন হবে সেই দলকে আমরা 5,000 টাকা সঙ্গে ট্রফি এবং সার্টিফিকেট দেব রানার আপ দল 3,000 টাকা সঙ্গে ট্রফি এবং সার্টিফিকেট পাবে এবং ইন্ডিভিজুয়াল দুটি পুরস্কার আমরা এই টুর্নামেন্টে রেখেছি বেস্ট প্লেয়ার অফ দি চ্যাম্পিয়নশিপ অ্যান্ড টপ স্কোরার অফ দি চ্যাম্পিয়নশিপ দুজনকেই আমরা খুব ভালো মানে দুটো হকি স্টিক আমরা দুই প্লেয়ারকে দেব সঙ্গে ট্রফি এবং সার্টিফিকেট থাকবেই এবং এর সঙ্গে প্রত্যেকটা দল যে দল বাইরের থেকে আসছে শিলচর জেলা দলকে দেওয়া হবে না যে দল বাইরের থেকে আসছে সেই দলগুলোকে আমরা 2,000 টাকা করে ট্রেভেলিং মানে কনভেন্স অ্যালাউন্স যেটা সেটার খরচ আমরা দিয়ে দেব হাইলাকান্দি করিমগঞ্জ এবং লক্ষ্মীপুর এই তিনটাকে তাছাড়া প্রত্যেকটা দলকে দুপুরবেলা আমরা লাঞ্চের ব্যবস্থা আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে করেছি এবং নকআউট বেসিসে এই টুর্নামেন্টটা হবে সকাল 10:30টায় আমি আগেও বলেছি ম্যাচ শুরু হবে টোটাল ম্যাচ হবে 3টা তাই 17 তারিখ সকালেই শুরু হবে এবং 17 তারিখ বিকেলেই প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরা করব এই টুর্নামেন্টটা করার একটা বিশেষ উদ্দেশ্য আমাদের আছে গত বছরও আমরা করেছিলাম যে আমাদের হকি প্লেয়াররা হরগোবিন্দ দাস মেমোরিয়াল প্রাইজ মানি হকি টুর্নামেন্ট একটাই টুর্নামেন্ট ওরা খেলতে পায় তাছাড়া আর কোনো টুর্নামেন্ট কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলার সুযোগ পায় না তাছাড়া হাইলাকান্দি জেলা দলের হকি টিমটা ভালো দল গত বছরও ভালো পারফরমেন্স করেছিল আর সম্ভবত ওরাই চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়েছিল তো আমার মনে হচ্ছে সেই দলটা যদি আসে এবং আমাদের ছেলেরা যদি একটা ভালো
কম্পিটিটিভ একটা হকি খেলতে পারে তাহলে ঠিক জাস্ট খেলার একটা সুযোগ করে দেওয়া, এর থেকে বিশেষ কিছু না। এবং গত বছরও আমাদের সিদ্ধার্থভাই আমাদেরকে এই স্পন্সরশিপের মাধ্যমে উনি সাহায্য করেছিলেন, এই বছরও উনি করছেন, এর জন্য ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে হকির মতো একটা ইভেন্টে স্পন্সরশিপ করাটাও একটা বিরাট উল্লেখযোগ্য ব্যাপার। তাই আমি সিদ্ধার্থ ভাইকে আমার অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের কাছে আমরা অনুরোধ রাখছি যে এই টুর্নামেন্টের একটা ভালো কাভারেজ একটু আপনারা যদি দেন তাহলে মানে আমাদের বরাকভেলির যে চারটা আমাদের ডিস্ট্রিক্ট আছে প্রায় সবাই টুর্নামেন্টে খেলছে, একটা ভালো টুর্নামেন্ট আমরা উপহার দিতে পারবো। সিদ্ধার্থবাবুকে বলছি, আমি গত বছর আমার ডিএসএর সাধারণ সম্পাদক বাদশাহকে আমি সাড়া দিয়েছিলাম, এবছর ও আমাকে বলল টুর্নামেন্টটা করে কারণ লাভ গতবারই আমি বলেছিলাম যদি এটা কন্টিনিউশন হয় বা রানিং হয় তো আমার যতটুকু সাহায্য করার আমি আমার সাহায্যের হাত বাড়াবো। গত বছর প্রথমবার আমি বাবার নামে সেই স্পন্সরশিপটা করিয়েছিলাম বা ডিএসএ যে সুচারুরূপে টুর্নামেন্টটা করেছে খুব ভালো লেগেছে, যেসব টিম সেই টুর্নামেন্টে যোগদান করেছিল বা ডিএসএ যেভাবে খেলা পরিচালনা তো তা করেছে সত্যি প্রশংসনীয়। আমি ধন্যবাদ জানাচ্ছি ডিএসএ সভাপতি সম্পাদক তথা অন্যান্য কর্মকর্তাদেরকে। এবছরও আবারও এই বছর আমরা বাবার নামে স্পন্সরশিপটা হচ্ছে। হকিটা হচ্ছে আমাদের একটা জাতীয় খেলা ছিল, হকি দিয়ে আমরা অলিম্পিক চ্যাম্পিয়নও ছিলাম এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও ছিলাম, হয়তো যারা সাংবাদিক আছেন তারা বলতে পারবেন নিশ্চয়ই। কিন্তু হকিকে আমরা সেই রূপে আমাদের এলাকায় সেই যথাযথ মানে এটা উৎসাহ করার মতো আমরা সেই করি না। ডিএসএ যে সেই প্রচেষ্টাটা নিয়েছে তার জন্য ডিএসএকে অশেষ ধন্যবাদ। চ্যাম্পিয়ন মানি থাকবে 5,000 টাকা, রানার্স আপ থাকবে 3,000 টাকা এবং হকি স্টিকের কস্ট দুইটা আমরা দিয়ে দিব, তাছাড়া প্রত্যেকটা টিমকে 2,000 করে দেব আর বাকি যেগুলো যেসব খরচা আছে আমরা ডিএসএ বন্ধ করব, আম্পায়ার বা রেফারি ফিসি যা আছে আমরা দিয়ে দিব। ধন্যবাদ। এবার আপনাদের কিছু বক্তব্য থাকলো? টোটাল বাজেটটা মানে হকি স্টিক ধরো 5,000-8,000 টাকা, এদিকে 6,000-14,000 টাকা, হকি স্টিক আরো 3,000-4,000 টাকা, 20,000 টাকা, মানে স্পন্সরশিপ গত বছর 15,000 টাকা আমাদেরকে দিয়েছিলেন স্পন্সরশিপ অ্যামাউন্টটা, এই বছর উনি 2,000 বাড়িয়ে দিচ্ছেন, 17,000 টাকা উনি দেবেন আমাদেরকে। টোটাল বাজেটটা কম ব্যাস 20,000 টাকা। আর যার নামে হচ্ছে এস বিদায় দেবরা একজন বিশিষ্ট শ্রমিক নেতা ছিলেন কুম্বেজাম বাগানে, আমরা ছোটবেলাতে চিনতাম ওনাকে। প্রভাষ্যের মজুমদার যখন সভাপতি ছিলেন উনি প্রায় আসতেন ডিএসএতে এবং একজন ক্রীড়াপ্রেমিক ভদ্রলোক ছিলেন। উনার সুযোগ্য পুত্র সিদ্ধার্থবাবু যে উনার প্রয়াত পিতার নামে প্রতি বছর এগিয়ে এসছেন স্পন্সরশিপের মাধ্যমে হকিকে আবার তুলে দেওয়ার জন্য, আমরা সত্যিই জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সিদ্ধার্থবাবু এবং তার পরিবারবর্গকে ধন্যবাদ জানাচ্ছি। আশা রাখছি এইভাবে যদি চলে আগামীতে আমরা এই টুর্নামেন্ট আরও সুন্দর ও সুষ্ঠুভাবে ব্যাপকভাবে করতে পারবো।